ক্যাপাসিটর, ক্যাপাসিটর কাকে বলে? যে কম্পোনেন্টের মধ্যে আমার চার্জ স্টোর করার ক্যাপাসিটি আছে, ঠিক আছে, চার্জকে কি করতে পারে না, স্টোর করতে পারে, সেই কম্পোনেন্ট কি ইলেকট্রিক্যালে সেই কম্পোনেন্টকে কি বলবো? ক্যাপাসিটর। ইলেকট্রিক্যালে সেই কম্পোনেন্ট চার্জ স্টোর, চার্জ স্টোর, চার্জ স্টোর করার ক্যাপাসিটি আছে যে কম্পোনেন্টের মধ্যে, সেই কম্পোনেন্টকে কি বলবো? ক্যাপাসিটর, ঠিক আছে। এই ক্যাপাসিটরটা তৈরি কীভাবে হচ্ছে? এই ক্যাপাসিটরটা তৈরি হয়ে হচ্ছে একদিকে, দুদিকে হচ্ছে যে আমার কন্ডাক্টিং প্লেট থাকে, ঠিক আছে, আর মাঝখানে কি থাকে? ইনসুলেটর, ঠিক আছে, যেটাকে আমরা কি বলি? ডাইইলেকট্রিক। এই ইনসুলেটরটাকে কি বলবো আমরা? ডাইইলেকট্রিক। এটা হচ্ছে যে একটা প্লেট, কন্ডাক্টিং প্লেট, এটা একটা কন্ডাক্টিং প্লেট, ঠিক আছে, কন্ডাক্টিং প্লেট মানে হচ্ছে যে কন্ডাক্টরের জল প্লেটটা, ওকে। মাঝখানে কি থাকবে? ইনসুলেটর থাকবে, যেটাকে আমরা ডাইইলেকট্রিক বলবো, ডাইইলেকট্রিক, ডাইইলেকট্রিক। এইভাবে তৈরি হয় আমার ক্যাপাসিটর। এবার ক্যাপাসিটরের মধ্যে এই যে ডাইইলেকট্রিকটা আছে, এই ডাইইলেকট্রিকটা বিভিন্ন ধরনের ইউজ করা যেতে পারে। মেইনলি কি কি ইউজ করা হয়? মেইনলি যে ডাইইলেকট্রিক ইউজ করা হয় সেটা হচ্ছে যে এয়ার হতে পারে, মাইকা হতে পারে, আর পেপার হতে পারে। এই এতগুলো নর্মালি নর্মালি মোস্ট কমনলি এগুলো ইউজ করা হয়, ঠিক আছে। তো এই যে ডাইইলেকট্রিক ইউজ করার উপর ডিপেন্ড করে আমার ক্যাপাসিটরের নামকরণও করা হয়। যেখানে আমার এয়ার ইউজ করা হবে ডাইইলেকট্রিক, এয়ার মানে কি? এই যে দুটো প্লেট আছে তার মাঝখানে আমার কি থাকবে? এয়ার থাকবে, মানে কিছুই থাকবে না, যেটা আমরা চোখে দেখতে পাবো না, এয়ার থাকবে নর্মালি, ঠিক আছে। সেটা কি হবে? আমার এয়ার ক্যাপাসিটর বলবো থাকে। একে কি বলবো আমি? এয়ার ক্যাপাসিটর। যেখানে আমার মাইকা থাকবে, এই ডাইইলেকট্রিক মিডিয়াম, এই ডাইইলেকট্রিক মিডিয়ামে যেখানে আমার মাইকা থাকবে সেটা কি হয়ে যাবে? আমার মাইকা ক্যাপাসিটর, মাইকা ক্যাপাসিটর। আর যেখানে আমার পেপার থাকবে সেটা কি হয়ে যাবে? আমার পেপার ক্যাপাসিটর নামেই হবে, ঠিক আছে। তো এটা তো আমরা ডাইইলেকট্রিক দিয়ে দেখলাম, এবার শেপ অনুযায়ীও নাম হতে পারে। শেপ অনুযায়ী কিরকম নাম হবে? ধরো যে ক্যাপাসিটরটা আমার, এটা এটা যেরকম দুটো প্লেট আমার প্যারালাল আছে এই ক্যাপাসিটরের, তাহলে এইটাকে কি বলবো আমি? প্যারালাল প্লেট ক্যাপাসিটর। শেপ অনুযায়ী যদি নাম দিতে চাই কি বলবো আমি? প্যারালাল প্লেট ক্যাপাসিটর, প্যারালাল প্লেট ক্যাপাসিটর বলবো, ঠিক আছে। যেখানে আমার এরকম আমি সিলিন্ড্রিক্যাল টাইপের দেখতে পাবো ক্যাপাসিটরটা, ঠিক আছে, ও এরকম দুটো টার্মিনাল বেরিয়ে থাকবে সিলিন্ড্রিক্যাল শেপে দেখতে পাবো। যেমন ধরো আমাদের সিলিং ফ্যানের যে কন্ডেন্সার যেটা দেখতে পাই না সিলিন্ড্রিক্যাল টাইপের, ওটাই হচ্ছে ক্যাপাসিটার, ওটাই হচ্ছে আমার সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার। এটা কি বলবো আমি? সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার, ওকে। এত এই পর্যন্ত গেল আমার যে ক্যাপাসিটার কাকে বলে। এবার ক্যাপাসিটারের যে প্রপার্টি, সেই প্রপার্টিটাকে কি বলবো? ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিট্যান্স। যে প্রপার্টি আছে এটা হচ্ছে আমার প্রপার্টি। রেজিস্টার হচ্ছে যে আমার কম্পোনেন্টের নাম, রেজিস্ট্যান্স হচ্ছে ওর প্রপার্টি, সেরকমই ক্যাপাসিটার হচ্ছে যে আমার কম্পোনেন্টের নাম, ডিভাইসটার নাম, ক্যাপাসিট্যান্স হচ্ছে তার প্রপার্টি। যে কারণে এই ক্যাপাসিটরের মধ্যে, মানে এই ক্যাপাসিট্যান্সের কারণে ক্যাপাসিটরের মধ্যে চার্জ স্টোর করার ক্ষমতা আসে, ঠিক আছে। কি করবে? না চার্জ স্টোর করবে, চার্জ স্টোর। তো এই ক্যাপাসিট্যান্স, এই ক্যাপাসিট্যান্স কাজ কি করে করে একটু দেখে নিন। ব্যাপারটি কিরকম থাকে? ধরো এই হচ্ছে যে আমার দুটো, ধরো এই হচ্ছে যে আমার একটা ক্যাপাসিটর আছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এই মাঝখানটাকে কি বলছে? ডাই ইলেকট্রিক, ডাইইলেকট্রিক মিডিয়াম, ঠিক আছে। এই ডাইইলেকট্রিক মিডিয়ামটা অ্যাকচুয়ালি করছেটা কি? এখানে যদি আমি একটা ব্যাটারি যদি কানেক্ট করে দিই,
একটা ব্যাটারি যদি আমি কানেক্ট করে দিই, তাহলে ওই ব্যাটারিটা কানেক্ট করলে কি হবে ব্যাপারটা দেখো, এটা আমার পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, ঠিক আছে? আর তখন এই পজিটিভ টার্মিনালে যেহেতু আমার ইলেকট্রনের ঘাটতি আছে, আর এখানে যেহেতু সার্কিট আমার এই ক্যাপাসিট্যান্সের মাধ্যমে, ক্যাপাসিটরের মাধ্যমে আমার সার্কিট কমপ্লিট, ওকে, ক্লোজ সার্কিট এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখানে যেহেতু আমার পজিটিভ টার্মিনাল আছে, তখন পজিটিভ টার্মিনাল মানে কি, এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, এই দিকটা নেগেটিভ টার্মিনাল মানে কি, ইলেকট্রন বেশি আছে। তাহলে আমার এই বেশি ইলেকট্রনগুলো কি করবে না, এই দিকে যাওয়ার চেষ্টা করবে। যদি ইলেকট্রন বেশি আছে তাহলে এই পুরো প্লেটটা জুড়ে, মানে পুরো যে তারটা আছে, পুরো যে ইলেকট্রিক মানে কন্ডাক্টিং যে পাথটা আছে এই এই সাইডের, এখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত পুরো যে কন্ডাক্টিং পাথটা আছে এই সাইডে, এই সাইডে পুরো কন্ডাক্টিং পাথটা জুড়ে আমার ইলেকট্রন ইকুইলিব্রিয়ামে আসার চেষ্টা করবে। তাই তো, ইলেকট্রন যদি ইকুইলিব্রিয়ামে আসার চেষ্টা করে তাহলে কি হবে, আমার এদিকে বেশি ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রন আমার এই দিকে যেতে আরম্ভ করবে, এই দিকে গিয়ে কি হবে না, আমার এই প্লেটে জমা হতে থাকবে। সিমিলারলি এখানে আমার ইলেকট্রনের ঘাটতি আছে, এই সাইডে আমার ইলেকট্রনের ঘাটতি আছে, তাহলে এখানে যদি ইলেকট্রনের ঘাটতি থাকে, এখানে আমার ইলেকট্রন কি আছে, আমার সমান সমান আছে, নিউট্রাল কন্ডিশন। সবার প্রথমে এই যে প্লেটটা আছে এর মধ্যে ইলেকট্রন বেশি হলে কম হলে সমান সমান, আর এখানে আমার ইলেকট্রনের ঘাটতি, তখন কি করবে, মানে এখান থেকে আমার ইলেকট্রন ও নেবে, নিয়ে এখানে নিয়ে আসবে। তাই তো, এখান থেকে ইলেকট্রন যদি নিজে থাকে তখন এটা কি হয়ে যাবে, এখানে তো আমার তাহলে ইলেকট্রনের ঘাটতি হতে শুরু হবে, ইলেকট্রনের ঘাটতি হতে যদি শুরু করে তাহলে এটা কি হবে, আমার পজিটিভলি চার্জ হবে, আর এটা কি হবে আমার, তখন ইলেকট্রন যেহেতু এই দিকে যাচ্ছে, মানে এখানে ইলেকট্রন বেশি হতে থাকছে, তাহলে এটা কি হবে, আমার নেগেটিভলি চার্জ হবে, তাহলে এটা পজিটিভলি চার্জ, এটা নেগেটিভলি চার্জ হবে। এইভাবেই হচ্ছে আমার ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার এইভাবেই হচ্ছে আমার ক্যাপাসিটার কাজ করে, ওকে। বাট এখানে দেখো এই যে ডাইলেকট্রিক যে মিডিয়ামটা আছে, এই ডাইলেকট্রিক মিডিয়ামটা, ডাইলেকট্রিক মিডিয়াম বলতে কি বোঝায়, ডাইলেকট্রিক মিডিয়াম বলতে হচ্ছে যে যে ইনসুলেটরগুলোর মলিকুলগুলো আমার পোলারাইজড হয়ে যায়, যখন ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয় তখন সেগুলো পোলারাইজড হয়ে যায়, সেগুলো হচ্ছে সেই মেটেরিয়ালগুলোকে বলবো কি আমরা, ডাইলেকট্রিক মেটেরিয়াল, ঠিক আছে? এই ডাইলেকট্রিক মেটেরিয়ালের পোলারাইজ বলতে কি, ধরো একটা তোমার এই হচ্ছে একটা অ্যাটম আছে, ঠিক আছে? এই অ্যাটমের এখন যদি আমি কোনো ইলেকট্রিক ফিল্ডে যদি না রাখি, নর্মালি কি চারিদিকে সমান পরিমাণ ইলেকট্রন আছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারিদিকে সমান পরিমাণ ইলেকট্রন ঘুরতে থাকছে, ঠিক আছে? তখন এর যে কোনো জায়গাতে আমি কি পাবো, ইলেকট্রন সমান পরিমাণে পাবো। কিন্তু আমি যদি এই অ্যাটমটাকে একটা যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, ইলেকট্রিক ফিল্ড বলতে ধরো এই ডাইরেকশন আমার ইলেকট্রিক ফিল্ডগুলো আছে, মানে কি এই সাইডে পজিটিভ আছে, এই সাইডে নেগেটিভ আছে, ইলেকট্রিক লাইন অফ ফোর্স যেগুলো আছে, যেগুলো পড়িয়েছিলাম, সেখানে কি পজিটিভ থেকে নেগেটিভের দিকে আমার ইলেকট্রিক লাইন অফ ফোর্স গুলো যায়, সেখানে আমি যদি এই অ্যাটমটাকে আমি যদি রেখে দিই, তাহলে এই অ্যাটমটার মধ্যে যে নেগেটিভ চার্জ যেটা আছে, মানে ইলেকট্রন যেটা আছে, সেই ইলেকট্রনটা কোন দিকে আসার চেষ্টা করবে, ইলেকট্রন নেগেটিভলি চার্জ, আর এখানে দেখো পজিটিভ সাইড থেকে নেগেটিভ সাইডের দিকে আমার ইলেকট্রিক ফিল্ডটা যাচ্ছে, ইলেকট্রিক লাইন অফ ফোর্স গুলো যাচ্ছে, তাহলে অবভিয়াসলি স্বাভাবিক নিয়মে কি হবে, আমার এরকম হয়ে যাবে অ্যাটমটা, এইদিকে একটু নেগেটিভলি চার্জ হবে, এটা পজিটিভলি চার্জ। অ্যাটমটা এরকম কেন হচ্ছে, কারণ নেগেটিভলি চার্জ মানে যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলো তো পজিটিভ সাইডে আসার চেষ্টা করবে, আর ওর যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন থাকে, প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জ, তাই তো? তাহলে ওই পজিটিভলি চার্জ যে প্রোটনটা আছে সেটা এই পজিটিভ সাইডের পজিটিভ সাইড, আর এখানে পজিটিভ চার্জ, তাহলে কি একে অপরকে বিকর্ষণ করবে, দূরে যাওয়ার চেষ্টা করবে। সিমিলারলি এখানে আমরা এই সাইডে নেগেটিভলি চার্জ আছে, নেগেটিভলি চার্জ এই পজিটিভলি চার্জকে আকর্ষণ করতে থাকবে, তাহলে কি হবে, ওর মধ্যে নিউক্লিয়াসটা আছে সেটা এই সাইডে ঝুঁকে যাবে, আর এর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেটা এই এই সাইডে ঝুঁকে যাবে। সেই কারণে কি হচ্ছে, আমার এই মুহূর্তে দেখো আমি একটা ইলেকট্রিক্যাল একটা ডাইপোল পাচ্ছি, ডাইপোল মানে কি যে একটা সাইডে আমার কি থাকবে, একটা সাইডে নেগেটিভ চার্জ, একটা সাইডে পজিটিভ চার্জ থাকবে, সেরকম যে আমার সিস্টেম যেটা তৈরি হয় সেটাকে আমি ডাইপোল বলি, সেটাই এখানে তৈরি হয়েছে, ঠিক আছে?
এই জিনিসটা যে এই এই জিনিসটা এই যে যে ইনসুলেটরের মলিকিউলের মধ্যে হয় কি অ্যাটমের মধ্যে হয় সেই ইনসুলেটরের কে কি বলবো আমি ডাইইলেকট্রিক। সিমিলারলি তাহলে এখানে কি হবে ব্যাপারটা, এখানে ধরো আমার এরকম অ্যাটম গুলো আছে এর মধ্যে, ওকে এই সাইডটা পজিটিভ চার্জ, এই সাইডটা নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ এর সাইড কি হবে নেগেটিভ, আর এটা পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, এইভাবে আমার এর মধ্যে যে অ্যাটম গুলো থাকবে কি মলিকিউল গুলো থাকবে সেগুলো সাজিয়ে যাবে। ওকে তাহলে এবার দেখো, এবার আমি যদি এই লাইনটিকে আমি যদি ওপেন করে দিই, এই পাত্রটা আমি যদি ওপেন করে দিই, তখন কি হবে, তখন এই সাইডে কি আছে নেগেটিভলি চার্জ আছে, এই সাইডে কি আছে পজিটিভ চার্জ, একে অপরকে অ্যাট্রাক্ট করবে তাই তো, তাহলে আকর্ষণ করে ধরে রাখবে। আর এই সাইডে কি আছে এটা নেগেটিভ, এই সাইডে আমার কি নেগেটিভলি চার্জ আছে এই প্লেটে, আর এখানে কি আছে পজিটিভলি চার্জ আছে এই সাইডটা ডাইরেক্টলি, এই সাইডটা পজিটিভলি চার্জ আছে, এরা একে অপরকে আকর্ষণ করবে, দি অ্যাট্রাক্ট করে এখানের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেগুলোকে ধরে রাখবে। ওকে এইভাবেই হচ্ছে আমার ক্যাপাসিটর কাজ করে। তাহলে এবার ক্যাপাসিটরের মধ্যে দেখো একটা জিনিস, ইলেকট্রিক ফিল্ড প্লেটের ইলেকট্রিক ফিল্ড কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, প্লেটের ইলেকট্রিক ফিল্ড যে দুটো প্যারালাল প্লেট আছে সেই প্যারালাল প্লেটের ইলেকট্রিক ফিল্ড কোন দিক থেকে কোন দিকে যাবে, ইলেকট্রিক ফিল্ড কি জানি আমরা পজিটিভ সাইড থেকে নেগেটিভ সাইডের দিকে যাবে, পজিটিভ সাইড কোন দিকে এই দিকে, তাহলে এই দিকে হচ্ছে এই দিক থেকে এই দিকে যাবে আমার ইলেকট্রিক ফিল্ড, কাজের জন্য এই দুটো প্যারালাল প্লেটের জন্য প্লেটের জন্য। কিন্তু আমার এই ডাইইলেকট্রিক মিডিয়ামটা, এই ডাইইলেকট্রিক মিডিয়ামের মধ্যেও দেখো নেগেটিভ আছে পজিটিভ আছে দুটো সাইড তৈরি হয়ে গেছে, ডাইপোল তৈরি হয়ে গেছে, তাহলে এখানেও কি থাকবে আমার ইলেকট্রিক ফিল্ড থাকবে, আমার কি দরকার নেগেটিভ চার্জ একটা পজিটিভ পজিটিভ চার্জ দরকার, তাহলে তাদের মধ্যে তো ইলেকট্রিক ফিল্ড থাকবে তাই না। তাহলে এই ডাইপোলের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড যেটা তৈরি হচ্ছে সেটা কোন দিক থেকে কোন দিক হবে, পজিটিভ থেকে নেগেটিভ দিক হবে, পজিটিভ কোন সাইডে এই সাইডে, তাহলে কি এই দিক থেকে এই দিকে হবে, এটা হচ্ছে ফর ডাইইলেকট্রিক। এইটা এবার একটা জিনিস দেখো, এই উপরের ইলেকট্রিক ফিল্ড আর এই নিচের ইলেকট্রিক ফিল্ড যতক্ষণ সমান থাকবে ততক্ষণ কিন্তু এই ডাইইলেকট্রিকের মধ্যে কোন রকম ব্রেকডাউন হবে না। মানে ব্যাপারটা কি, বাইরে থেকে যত আমি ধরো এই পাত্রটা আমার যদি ক্লোজ থাকতো, বাইরে থেকে যত আমি এই ভোল্টেজটাকে ইনক্রিজ করতে থাকবো, ব্যাটারি ভোল্টেজ, এই ব্যাটারি ভোল্টেজটাকে যত আমি ইনক্রিজ করতে থাকবো তত কি হবে, এই এর দুটো প্যারালাল প্লেটের মধ্যে চার্জের পরিমাণ বাড়বে, এখানে ইলেকট্রনের পরিমাণ কমবে, এখানে ইলেকট্রনের পরিমাণ বাড়বে তত, মানে কি আলটিমেট চার্জের পরিমাণ বাড়ছে। তাহলে চার্জের পরিমাণ আমার যদি বাড়ে তাহলে কি হবে, আমার এই দুটো প্লেটের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের পরিমাণও বাড়বে, ইলেকট্রিক ফিল্ডের পরিমাণ যদি বাড়ে এই বাইরে মানে এই প্যারালাল প্লেটের জন্য যে ইলেকট্রিক ফিল্ড তার পরিমাণ যদি বাড়ে, সেম ভাবে কি হয় এই ডাইইলেকট্রিক এর মিডিয়ামের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড সেটাও সমান পরিমাণে বাড়তে থাকে। বুঝে গেছে সমান পরিমাণে কিভাবে বাড়তে থাকে, ধরো এই নেগেটিভ চার্জ এই পজিটিভ চার্জ যে আমার ডাইপোল যেটা তৈরি হচ্ছে সেটা কি হয় কি করে, যে যখন আমার কম ইলেকট্রিক ফিল্ড আছে কম পরিমাণ নেগেটিভ চার্জ এই দিকে ঝুঁকে এলো কম পরিমাণ, ঠিক আছে এর ক্ষেত্রে কম পরিমাণ নেগেটিভ চার্জ এই দিকে ঝুঁকে এলো, কিন্তু আমার যখন ইলেকট্রিক ফিল্ডে এই বাইরে এক্সটার্নাল যে ইলেকট্রিক ফিল্ড যেটা আছে তার পরিমাণ যদি বাড়তে থাকে তখন কি হবে, বেশি পরিমাণ ইলেকট্রন এই দিকে ঝুঁকে আসবে, বেশি পরিমাণ ইলেকট্রন ঝুঁকে আসছে মানে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টারনাল যে ইলেকট্রিক ফিল্ড ডাইইলেকট্রিক মিডিয়ামের মধ্যে সেটাও তাহলে বাড়তে থাকবে প্যারালালি, মানে এই দিক থেকে বলছে যে বাইরে থেকে যেরকম ইলেকট্রিক ফিল্ড আসছে ভিতর থেকে সেই পরিমাণ ইলেকট্রিক ফিল্ড দিচ্ছে, যে একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে, কিন্তু আমি যদি কন্টিনিউ ব্যাটারির ভোল্টেজ আমি যদি বাড়াতে থাকি তাহলে কি হবে, কন্টিনিউ আমার প্যারালাল প্লেটে চার্জ বাড়তে থাকবে। এবার এই ডাইইলেকট্রিক মিডিয়ামের একটা লিমিটেশন আছে, যার থেকে বেশি পরিমাণ ও ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারবে না। এবার কি যদি আমি এর থেকে বেশি
আমি যদি কন্টিনিউ বাড়তে থাকি তখন প্যারালাল প্লেটে যে ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ড এটা যদি আমার কন্টিনিউ বাড়তে থাকে তাহলে একটা সময় এমন আসবে যখন এই এই প্লেটে কি আছে, পজিটিভলি চার্জ আছে, তাই তো? এই পজিটিভলি চার্জ প্লেটে এই যে যে এখানে যে ডাইপোলগুলো তৈরি হচ্ছে, ডাইপোল থেকে ইলেকট্রনগুলো ছাড়িয়ে এই প্লেটের মধ্যে চলে আসবে, তখন আর এটা ইনসুলেটর থাকবে না, তখন এটা কি হয়ে যাবে, কন্ডাক্টর হয়ে যাবে, বুঝলে? মানে কি হবে, এখান থেকে এখানে কি আছে, ইলেকট্রন বেশি আছে এই প্লেটে, এই প্লেট থেকে ইলেকট্রন ছাড়িয়ে আসবে এখানে, আর এই ডাইপোল থেকে ইলেকট্রনগুলো ছেড়ে চলে আসবে এই প্লেটে, দিয়ে একটা কন্ডাক্টিং পাথ তৈরি হবে, একটা লিমিটেড পাথ। এই যে জিনিসটা ঘটে এটাকে কি বলা হয়, ব্রেকডাউন। দেখো এক্সপেরিমেন্টালি যে দেখা গেছে যে এই যে ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারে এই এই প্লেটটা যদি পজিটিভ হয়, এটা যদি নেগেটিভ হয় তাহলে এই প্লেটে কি আসবে, ধরে নিন প্লাস কিউ চার্জ আছে, এখানে মাইনাস কিউ চার্জ আছে, আর এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ভি। এক্সপেরিমেন্টালি কি দেখা গেছে, যে ক্যাপাসিটারের যে চার্জ আছে সেই চার্জ হচ্ছে এর দুটো টার্মিনালের পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে কি আসছে, কিউ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি, মানে এর অ্যাক্রসে, এটা যদি ধর একটা ব্যাটারির সাথে যদি কানেকশন যদি থাকে তাহলে এর অ্যাক্রসে যে আমার পোটেনশিয়াল ডিফারেন্স যেটা আসছে, যেটা কি আমার ব্যাটারি সাপ্লাই দিচ্ছে, সেটা আমার যত ইনক্রিজ করতে থাকবে এখানে চার্জের পরিমাণও তত ইনক্রিজ হতে থাকবে, ঠিক আছে, দুটো সাইডে, ওকে। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, এটা যদি আমি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট নিয়ে আসি তখন কি হবে, কিউ ইকুয়াল টু সামথিং কনস্ট্যান্ট সি ইনটু ভি, এই যে কনস্ট্যান্ট যেটা আছে এই যে সি, এটা কি বলা হয়, ক্যাপাসিট্যান্স, এর যে ভ্যালু পাওয়া যায় সেটাকে বলবো আমি কি, ক্যাপাসিট্যান্স, ওকে। এই সি এর ইউনিট কি, ফ্যারাড, সি এর ইউনিট কত আসছে আমার, ফ্যারাড আসছে। এবার আরেকটা জিনিস, আমি এই যে ইকুয়েশনটা পেলাম কিউ ইকুয়াল টু সি ইনটু ভি, এটাকে আমি যদি ডেরিভেটিভ করি ইকুয়েশনটাকে তাহলে আমি কি পাবো, ডি কিউ ডিটি, ডেরিভেটিভ যদি করি ডি কিউ ডিটি ইকুয়াল টু সি, সি তো কনস্ট্যান্ট তাহলে সি ইনটু ডিভি ডিটি, ডি কিউ ডিটি মানে কি, আর কি করেছিলাম, ডি কিউ ডিটি মানে কারেন্ট আই, আই ইকুয়াল টু সি ইনটু ডিভি ডিটি। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, ইকুয়েশন থেকে কি আমি কি আমরা বুঝতে পারছি, কারেন্ট আই এই ক্যাপাসিটরের মধ্যে কারেন্ট কতক্ষণ ফ্লো করবে, যতক্ষণ ওর মধ্যে ডিভিডিটি হবে, ডিভিডিটি মানে টাইম ওয়াইজ রেসপেক্টে ভোল্টেজ যে যতক্ষণ চেঞ্জ হবে, মানে এর এই অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো, ধরো ব্যাটারি ফুলে দিলাম তাহলে তো এর অ্যাক্রসে আমি একটা পোটেনশিয়াল ডিফারেন্স পাবো, সেই পোটেনশিয়াল ডিফারেন্সে যে যতক্ষণ আমার চেঞ্জ হবে টাইম ওয়াইজ রেসপেক্টে, ততক্ষণ হচ্ছে আমি এর মধ্যে এই ক্যাপাসিটরের মধ্যে কি হবে না, আমি কারেন্ট পাবো, ততক্ষণ কারেন্ট ফ্লো করবে, ওকে। একটা সময় গিয়ে যখন ধরো যখন এর ভোল্টেজের সাথে এই ক্যাপাসিটরের ভোল্টেজ সমান হয়ে যাবে তখন কি হবে, তখন ডিভিডিটি জিরো হয়ে যাবে, তখন এদের মধ্যে কারেন্ট ফ্লো জিরো হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, আই ইকুয়াল টু জিরো হয়ে যাবে, ওকে। আর একটা জিনিস, এই যে ক্যাপাসিটার, ক্যাপাসিটার শুধুমাত্র আইডিয়ালি শুধুমাত্র চার্জ স্টোর করে, চার্জ ডিসিপেট করে না, খরচ করে না, আইডিয়ালি কিন্তু বলছে আদর্শগতভাবে, ঠিক আছে, কিন্তু দুনিয়া কেউ আদর্শ। এবার এই যে ক্যাপাসিটরের মধ্যে আমি বললাম আইডিয়ালি এ হচ্ছে চার্জ স্টোর করে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি প্র্যাকটিক্যাল যে আমাদের ক্যাপাসিটারগুলো আছে সেগুলো যদি দেখো কিন্তু দেখতে পারবে না যে শুধুমাত্র চার্জ স্টোর করছে, তার মধ্যে কিছু পরিমাণ চার্জ ডিসিপেটও হয়, ঠিক আছে। সেই চার্জ ডিসিপেট হয় কেন, কারণ হচ্ছে যে আমাদের কি বলে আইডিয়াল বলে কিছু নেই, ওই ক্যাপাসিটরের মধ্যে কিছু পরিমাণ রেজিস্ট্যান্স থেকে যায়, লিকেজ রেজিস্ট্যান্স যেটাকে বলা হয়, ওই লিকেজ রেজিস্ট্যান্সের জন্যই ওই ক্যাপাসিটরের মধ্যে আমার এনার্জি ডিসিপেট হয়, এনার্জি খরচ হয়, ওকে। আমরা যে ফ্যারাডের ডেফিনেশনটা দেখে নেব, যে এক ফ্যারাড কাকে বলেন, তার আগে ইকুয়েশনটা দেখি, ইকুয়েশনে কি ছিল, আই ইকুয়াল টু সি ইনটু ডিভি ডিটি, তাই তো? তাহলে এই যে একটা ধরো ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারে একটা ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট আছে,
ঠিক আছে, একটা ক্যাপাসিটর। তো এর কখন বলবো যে এই ক্যাপাসিটরের, এই ক্যাপাসিটর ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স 1 ফ্যারাড হবে, সেটা কখন হবে, যখন ধরো আই ইকুয়াল টু 1 হবে, ডিভি মানে চেঞ্জ অফ ভোল্টেজ যখন আমার 1 ভোল্ট হবে, আই ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার হবে, আর হচ্ছে ডিটি মানে চেঞ্জ অফ কারেন্ট 1 সেকেন্ড হবে। মানে আমি যদি এটা ডেফিনেশন দিতে চাই কী দেখবো, যে কোনো ক্যাপাসিটারের যদি 1 সেকেন্ডে তার মধ্যে 1 ভোল্টেজ যদি চেঞ্জ হয়, কোনো ক্যাপাসিটারের মধ্যে 1 সেকেন্ডে 1 ভোল্টেজ যদি চেঞ্জ হয়, আর সেটা যদি আমার 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করার জন্য হয়, ঠিক আছে, তাহলে সেই ক্যাপাসিটারের ক্যাপাসিট্যান্স কত বলবো আমি, 1 ফ্যারাড, 1 ফ্যারাড। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা পড়বো হচ্ছে ইন্ডাক্টর। ইন্ডাক্টর কাকে বলে? ইন্ডাক্টরের অন্য আর একটা নাম হচ্ছে যে রিয়াক্টার, রিয়াক্টার অর কয়েল, ঠিক আছে। তো ইন্ডাক্টর হচ্ছে যে একটা কম্পোনেন্ট, যে কম্পোনেন্টের মধ্যে, যে কম্পোনেন্ট হচ্ছে যে তোমার এনার্জি স্টোর করে রাখে, ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর করে রাখে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। ইলেকট্রিক্যাল সিস্টেমের যে কম্পোনেন্ট এনার্জি স্টোর করে রাখে, যে কম্পোনেন্ট কী করে এনার্জি স্টোর করে ম্যাগনেটিক ফিল্ডে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, সেই কম্পোনেন্টকে কি বলবো আমরা, ইন্ডাক্টর অর রিয়াক্টর অর কয়েল। ইন্ডাক্টর কি করছে আমার, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর করে রাখছে। ক্যাপাসিটার কি করে, ইলেকট্রিক্যাল ফিল্ডের মধ্যে ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর করে রাখে। ক্যাপাসিটার কি করে, ইলেকট্রিক্যাল ফিল্ডের মধ্যে এনার্জি স্টোর করে। ইন্ডাক্টর কি করে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এনার্জি স্টোর করে। ওকে, এরপর কি আসছে, এরপর হচ্ছে আমার ইন্ডাক্টান্স। ইন্ডাক্টান্স কাকে বলবো, তাহলে এই ইন্ডাক্টরের যে প্রপার্টি আছে, প্রপার্টি তাকে কি বলবো আমি, ইন্ডাক্টান্স। তাহলে ইন্ডাক্টান্স কি আসছে, যে প্রপার্টির জন্য ইলেকট্রিক্যাল সিস্টেমে কোনো কম্পোনেন্ট তার মধ্যে ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর করে রাখতে পারে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে, ঠিক আছে, সেই প্রপার্টিটাকে কি বলবো আমি, ইন্ডাকট্যান্স। ম্যাগনেটিক ফিল্ডের, বারবার আমি বলছি, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর করে রাখছে ইন্ডাক্টর। ক্যাপাসিটার কি করছিল, ইলেকট্রিক্যাল ফিল্ডের মধ্যে ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর করে রাখছিল। আচ্ছা, আরেকটা ভাবে ডেফিনেশন দেওয়া যায় এই ইন্ডাক্টান্সের, কি ডেফিনেশন, যে আমার যে প্রপার্টি কম্পোনেন্টের মানে সাবস্ট্যান্সের যে প্রপার্টি কি করে না, আর চেঞ্জিং ইলেকট্রিক্যাল কারেন্টকে অপোজ করে, চেঞ্জিং ইলেকট্রিক্যাল কারেন্টকে, চেঞ্জিং ইলেকট্রিক কারেন্ট মানে কি, ডিআই ডিটি মানে টাইমের রেসপেক্টে যখন কারেন্টের চেঞ্জ হচ্ছে তাকে কি করছে, অপোজ করছে, অপোজ করছে যে প্রপার্টিটার জন্য, ঠিক আছে, সেই প্রপার্টিটাকে কি বলা হয়, ইন্ডাক্টান্স বলা হয়। এখন ব্যাপারটা অপোজ, এই জিনিসটা কী করে আসছে, এবার দেখো আমার এই কী ইন্ডাক্টান্স কী করছে, ইন্ডাক্টান্স প্রপার্টির জন্য ইলেকট্রিক্যাল এনার্জি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে স্টোর করে রাখছে কম্পোনেন্ট, তাই তো। এবার ধরো প্রথমে কী করলো, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ইলেকট্রিক্যাল, যখন আমার কম্পোনেন্টের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হলো, তখন ওর মধ্যে ধরলাম কি, এই হচ্ছে যে এটা হচ্ছে যে আমার এরকম ইন্ডাক্টর, এই সিম্বল দিয়ে আমি ইন্ডাক্টরকে বোঝাই, ওকে। তো এর মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হলো, আই যখন এর মধ্যে দিয়ে ফ্লো হলো, তাহলে এ কিছু পরিমাণ এনার্জি স্টোর করে রাখলো। এবার আই যদি হঠাৎ করে যদি চেঞ্জ করে, ধরো আই যতটা যাচ্ছিলো তার থেকে ডিক্রিজ করছে হঠাৎ করে, তখন কী করবে, এর মধ্যে তো এনার্জি আছে, বেশি পরিমাণ এনার্জি আছে, তখন ওই বেশি পরিমাণ এনার্জি নিয়ে করবে এটা কি, খাবে না ধোবে, তখন ওই বেশি পরিমাণ এনার্জি নিয়ে ও কী করছে, এই কারেন্টের যে চেঞ্জ হচ্ছে, কারেন্টের চেঞ্জটাকে অপোজ করছে, মানে ওই এনার্জিটাকে তখন একে সাপ্লাই দিচ্ছে।
এবার আমার এখানে কি দেখা গেছে ইন্ডাক্টরের ক্ষেত্রে ইন্ডাক্টরের অ্যাক্রসে আমরা যে ভোল্টেজটা পাই যে পোটেনশিয়াল ডিফারেন্সটা পাই সেই পোটেনশিয়াল ডিফারেন্স ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিআই ডিটি মানে ওর মধ্যে চেঞ্জিং কারেন্টের সাথে পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে আমার ই ডাইরেক্টলি প্রপোর্শনাল ওকে তাহলে এখান থেকে এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আমি যদি ইউজ করি তাহলে কি পাবো ভি ইকুয়াল টু সামথিং কনস্ট্যান্ট যেটাকে আমরা এল দিয়ে লিখি এল ডিআই ডিটি এই এলটা কি আমরা কি বলবো ইন্ডাকট্যান্স ইন্ডাকট্যান্স এবার ধরো আমি এই একটা সার্কিটের মধ্যে একে আঁকছি ধরো এটা হচ্ছে যে একটা জেনারেটর আছে এই জেনারেটরের মধ্যে এই ফর্মুলা আমি যদি ইউজ করি তাহলে ভি ইকুয়াল টু এল ডিআই ডিটি যতক্ষণ আমার কারেন্টের চেঞ্জ হবে টাইমের রেসপেক্টে ততক্ষণ আমার এর অ্যাক্রসে আমি পোটেনশিয়াল ডিফারেন্স পাবো যখনই কারেন্টের চেঞ্জ বন্ধ হয়ে যাবে তখনই কি এর অ্যাক্রসে আমি কোনো পোটেনশিয়াল ডিফারেন্স পাবো না মানে ডিআইডিটি যদি জিরো হয়ে যায় তাহলে এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কী হয়ে যাবে এর অ্যাক্রসে মেজার করলে পোটেনশিয়াল ডিফারেন্স কোনো মিটার দিয়ে আমি যদি মেজার করি তাহলে তার ভ্যালু কত পাবো জিরো ওকে হ্যাঁ দেখো এই ইন্ডাকট্যান্সের ইউনিট কি ইন্ডাকট্যান্সের ইউনিট হচ্ছে হেনরি এটাকে এইচ দিয়েও লেখা হয় এই হেনরিকে এবার আমি এই হেনরির ডেফিনেশনটা দেবো কী করে এক হেনরি ওয়ান হেনরি আমরা কীভাবে বলবো ইকুয়েশনে ফেলে দেবো নর্মালি ভি ইকুয়াল টু এল ডিআই ডিটি মানে ভি ইকুয়াল টু ওয়ান হবে ওয়ান ভোল্ট ডিআই হচ্ছে আমার ওয়ান অ্যাম্পিয়ার হবে আর ডিটি ওয়ান সেকেন্ড হবে মানে কোনো ইন্ডাক্টারের মধ্যে এক সেকেন্ডে যদি আমার এক অ্যাম্পিয়ারে চেঞ্জ হয় এক সেকেন্ডের মধ্যে যদি এক অ্যাম্পিয়ারে চেঞ্জ হয় আর তার মধ্যে যদি আমার পোটেনশিয়াল ডিফারেন্স এক ভোল্ট তৈরি হয় তখন সেই ইন্ডাক্টারের ইন্ডাকট্যান্স কত হবে সেই ইন্ডাক্টারের ইন্ডাকট্যান্স হবে ওয়ান হেনরি ক্লিয়ার এবার এলের আর একটা ইকুয়েশন সেটা হচ্ছে এল ইকুয়াল টু এন ফাই বাই আই এই জিনিসটা কি ধরো এই হচ্ছে আমার একটা ইন্ডাক্টার আছে ইন্ডাক্টারের মধ্যে ফ্লাক্সের পরিমাণ যদি আমার ফাই থাকে ফাই ফর কি ফাই ফর ফ্লাক্স ঠিক আছে এন ফর কি এন ফর হচ্ছে যে নাম্বার অফ টার্নস মানে এই ইন্ডাক্টারের মধ্যে কতগুলো টার্ন আছে কতগুলো পেজ আছে ঠিক আছে আর আই হচ্ছে এর মধ্য দিয়ে কারেন্ট আই এই জিনিসগুলো আমরা যদি জানি তাহলে ওই ইন্ডাক্টারের ইন্ডাকট্যান্স কত হবে সেটা আমরা ক্যালকুলেট করে নিতে পারবো এই ফর্মুলা থেকে এই ফর্মুলাটা কোথা থেকে এলো সেটা আমরা পরে দেখব আমি আগে বলেছিলাম যতটুকু দরকার ততটুকু আমরা দেখব না বেশি না কম ঠিক আছে যখন সময় আসবে সব কিছু আস্তে আস্তে জেনে যাবে আচ্ছা কারেন্ট কিন্তু সবসময় এসআই ইউনিট হবে এখানে অ্যাম্পিয়ার আর ফ্লাক্স এসআই ইউনিটে ওয়েবার ওকে